সব গেল কোথায় কাউকেই তো দেখতে পাচ্ছি না বাড়িতে সব যে কোথায় যায় কে জানে দরকারের সময় তো কাউকেই পাওয়া যায় না যাই দেখি শিল্পার মা ও শিল্পার মা ও শিল্পার মা কোথায় গেলে গো বাড়িতে তো কাউকেই দেখতে পাচ্ছি না কি যে করি কোথায় যে যাই কে জানে শিল্পার বাবা তো আমাকে ডাকছে মনে হচ্ছে কেন যে ডাকছে এই তো কেবলই আসলাম আমি রাধাদের বাড়িতে একটু দরকার ছিল তার জন্য কেন যে ডাকছে যাই গিয়ে শুনে আসি হ্যাঁ কি হয়েছে বলো এই তো আমি যাচ্ছি আচ্ছা বলো ডাকছো কেন বাড়ি থেকে একটু বেরোলেই এত হাঁকডাক শুরু করো না আমি তো কেবলই গেলাম ওদের বাড়িতে বাড়িতেই তো ছিলাম তখন তো কিছু বললে না যেই ওদের বাড়িতে গেছি আর তোমার যত দরকার এখনই প্রয়োজন কি যে করো তুমি বলো কি হয়েছে তেমন কিছুই না তা বলছি চিঠিতে হলুদ টলুদ লাগানো হয়ে গেছে তোমার আমি আজকেই ভাবছিলাম যে জামাই বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে আসবো তা তাড়াতাড়ি যদি হলুদ লাগানো না থাকে লাগিয়ে দাও আর রান্না বান্নাও করো আমি খেয়ে বেরোবো ওই জন্যই তোমাকে ডাকছিলাম ও আচ্ছা ঠিক আছে আমার তো মনেই নেই তুমি তো আমাকে বলেছিলে ঠিক আছে আমি তাড়াতাড়ি তোমার রান্না টান্না করে হলুদ লাগিয়ে দিচ্ছি চিঠিতে একটু রাধাকে ডাকি ডেকে নিয়ে বলি এগুলো করতে সে যা করবে করো কিন্তু তাড়াতাড়ি করো রাধা ও রাধা একটু শুনে জানা একটু আমাদের বাড়িতে আয় কি হয়েছে দিদি ডাকছো কেন আমাকে বলো এই তো আমি একটু কাজ করছিলাম গো আর বলিস না তো দাদার না যত ভাই জানিস তো আজকে বলছে যে চিঠিতে হলুদ লাগাতে ওই ছেলের বাড়িতে নিমন্ত্রণ করতে যাবে আমি কি আর হলুদ লাগাবো চল না তুই একটু হলুদটা লাগিয়ে দিবি আমার হ্যাঁ হ্যাঁ চলো যাচ্ছি চলো তুমি চলো আমি যাচ্ছি পেছন পেছন যাই তাড়াতাড়ি ওদের বাড়িতে কাজটা করে দিয়ে আসি ও দিদি কই চলে এসেছি দাও সবকিছু বার করে দাও আর হ্যাঁ বিয়ের কার্ডটাও বার করে দাও এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এই তো আমি বিয়ের কার্ডগুলো নিয়ে যাচ্ছি তুই ওখানে বস আমি এক্ষুনি নিয়ে চলে যাচ্ছি যাই তাড়াতাড়ি ওকে দিয়ে দিই তারপরে এখনো রান্না বান্না বাকি আছে কত কি কাজ করতে হবে না হলে আবার শিল্পার বাবা খুব রেগে যাবে এনে বিয়ের কার্ড তো দিয়ে গেলাম আর হলুদ দেবো তাই তো হ্যাঁ হ্যাঁ দিদি বিয়ের কার্ড দিয়ে দিয়েছো এবার হলুদটা নিয়ে এসে দাও ঠিক আছে তার আমি নিয়ে আসছি এক্ষুনি এনে এনে ধর আমি হলুদটা নিয়েও চলে এসেছি তাড়াতাড়ি ধর হ্যাঁ হ্যাঁ দিদি ধরছি দাও জলটা কোথায় দিদি একটু জলটা এনে দাও দেখেছিস আমি সব কিছু ভুলে যাই জলটা যে তোকে দিতে হবে আমার তো একটুও খেয়াল নেই এনে ধর জলটাও এনে দিয়েছি এবার ঝটপট কাজটা করে দে তো আমাকে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি হয়ে যাবে তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি করে দিচ্ছি কি গো বৌমা হলো তোমার লাগানো তাড়াতাড়ি করো দাদা এই তো এক্ষুনি হয়ে যাবে দাঁড়াও দাঁড়াও দিচ্ছে ও তো আর ম্যাজিক না বলো তোমার না তর্ষ হয় না খুব বাড়াবাড়ি সব কিছুতেই তোমার আচ্ছা মুশকিল তো আমি আবার কি বললাম আমি তো একটু তাড়াতাড়ি করতে বললাম তুমি এরকম কেন করছো হ্যাঁ ও তো করে দিচ্ছে তাহলে আবার বলার কি আছে বলো তোমার সব কিছুতেই বললাম না একটু বেশি বেশি না না দাদা তুই ধীরে সুস্থেই করতো তো দাদা তো ওইরকমই জানিস তুই ঠিক আছে তোমরা ঝগড়া শুরু করো না যাও তোমরা তোমাদের কাজ করো আমি এদিকে করে দিচ্ছি কাজটা চলো বৌমা আমিও তোমাকে একটু সাহায্য করে দিই ঠিক আছে দাদা আপনি বসুন এই তো আমার হয়ে গেছে লাগানো সব কটা কাটে কতক্ষণ আর টাইম লাগলো এই নিয়ে আপনারা আবার ঝগড়া করছিলেন বাবা বেশ ভালো অনেক তাড়াতাড়ি হয়ে গেল তোমার দিদি তো সব কিছুতে এরকম জানোই তো আমি কিছু বললেই সব কিছুতে তাড়াহুড়ো করে ওরকম ডাক দেখায় আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা এবার চুপ করুন নাহলে দিদি শুনলে আবার কিন্তু রাগারাগি শুরু হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তা ঠিকই বলেছো তুমি বৌমা আচ্ছা দাদা আমি তাহলে এবার আসি তুমি দিদিকে বলে দিও আমার করা হয়ে গেছে
দিদি আমি তাহলে আসলাম। আচ্ছা ঠিক আছে তাহলে, যাই বাড়িতে যাই, অনেক দেরি হয়ে গেল। ওই গো, তোমার কি রান্না বান্না হলো নাকি? আজকে আমাকে না খেয়ে বেরোতে হবে, কখন বলেছি রান্না করার কথা, এখনো তোমার রান্না হলো না। দেখেছো দেখেছো কাণ্ড লোকটার, সব সময় এরকম করবে, আমি কি বসে থাকি বাড়িতে? কাজই তো করছি, যদি একটু দেরি হয়ে যায় তাতে আমার কি দোষ? একটু তো সাহায্য করতে পারো না? তোমার মেয়ে হয়েছে যেমন, তুমিও তেমন। মেয়ে কেন সাহায্য করবে বলো তো, দুদিন পরে তো মেয়েটা চলেই যাবে, তা তুমি তো একটু তাড়াতাড়ি সব কাজ করতে পারো, সকাল সকাল ঘুম থেকে উঠে, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, যেমন বাবা তেমন তার মেয়ে, হবেই তো, সব তোমার থেকে শিক্ষা পেয়েছে, যাক না শ্বশুর বাড়িতে, দেখো কি হয়। কিছুই হবে না বুঝলে তো, কিছুই হবে না, আমার মেয়ে যথেষ্ট ভালো। হ্যাঁ হ্যাঁ, কত ভালো তখন বুঝবে, দেখো। যাই, তোমার সাথে ফালতু বকে আমার লাভ নেই, আমি রান্নাঘরে যাই। ভাত হয়ে গেছে, তারপরে চাটনি হয়ে গেছে, শুধুই মাংসটা হলেই হয়ে যায়, তাই একটু দেরি সবুর হচ্ছে না। বাবা বাবা বাবা, কেমন যে মানুষ কি জানি, সারাদিন তো কাজ করি আমি, তাও ভাবে যে আমি বাড়িতে বসেই থাকি। একটু তো কাজ হাতে হাতে করে দেবে না, এইদিকে কথার বেলায় জুটে আছে, না খেয়ে যাক আজকে, যদি রাগ দেখে না খেয়ে পাঠিয়ে দেবো। এই তো ঝোলটা ফুটে গেছে, এবার ঝোলটা তাড়াতাড়ি নামিয়ে ফেলি, দিয়ে ওনাকে কেটে দিয়ে দিই, না হলে আবার শুরু করবে চেঁচামেচি। চাই ঝোলটা নামিয়ে ফেলি তাড়াতাড়ি। কি করছে কি জানি কই গো, হলো তোমার রান্না? হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে, যাচ্ছি এখনই তোমার ভাত নিয়ে যাচ্ছি, দাঁড়াও একটু। কই, এনাও তোমার ভাত নাও, তা ওখানেই কি বসে খাবে, এইদিকে এসে খেলে হতো না, ওইখানটায় আবার নোংরা করছো, এইদিকে আসো। না না, এখানে দিয়ে যাও ভাত, এখানে বসে খেয়ে নি, আমি আর ওইদিকে যেতে পারছি না। এনাও, এখানেই দিয়ে গেলাম, তাহলে ভাতটা খেয়ে নাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি খেয়েটাই বেরিয়ে পড়বো বুঝলে তো, আমার জামা কাপড়গুলো একটু গুছিয়ে দেরি করে রেখে দাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমার তো খেয়ে দেওয়ার কাজ নেই, সব কিছু তোমার হাতের কাছে দিতে হবে, তুমি তো কিছুই পারবে না নিয়ে নিতে, তাই না? ঠিক আছে আমি আসছি তাহলে, কিছু লাগলে বলো। চাই আমি তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে নিয়ে রেডি হয়ে নিই। আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, যাই এবার ঝটপট রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। কই গো, আমার জামা কাপড় বার করেছো তো, কখন থেকে ডাকছি, কোথায় যে আবার গেল, তাড়াতাড়ি যাই এদিকে। কই গো শুনছো? হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি, যাও তুমি একটু বসো, আমি তোমার জামা কাপড় বার করে এনে দিচ্ছি।